সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে ছয় লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতিমণ চিনি 5,000 টাকা অতিক্রম করে যায়। গত এক বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4,650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। এমনকি মিলগুলোতে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ঈদের পর চিনির দাম 160 টাকায় নেওয়ার পরিকল্পনা করছিল মিল মালিকেরা। চোরাই পথে আসা ভারতীয় চিনি প্রতিমণ 3,600 টাকা হিসেবে 94 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর তাই মিলে মজুদ চিনি মালিকরা অনেকটা কম দামে ছাড়তে বাধ্য হচ্ছেন। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই, বিভিন্ন জায়গায় মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরা চালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না, যারা অবৈধ এবং চোরা চালানি ব্যবসায়ী এরাই এখন ব্যবসা করতেছে। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত 1,000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। আটককৃতদের দাবি, মেহেরপুর, ঝিনাইদহ এবং কুমিল্লা ও আখাউড়া সহ সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন 5,000 মেট্রিক টনের বেশি চিনি বাংলাদেশে ঢুকছে। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। 8-10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে, আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে এবং সেক্ষেত্রে রাজস্ব পরিমাণ যেমন কমবে তেমনি বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6-8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে, আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।